ওয়েলকাম টু কোর্টেদ আজ আমরা করতে চলেছি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে কি বোনাস টু অল ইমপ্লি কি একটা কোম্পানি আছে যে দিওয়ালিতে বোনাস দিতে চাইছে তার ওয়ার্কার ঠিক আছে আর শর্ত কি কি ফাইভ পার্সেন্ট বোনাস অন স্যালারি ইজ গিভেন টু আ মেল ওয়ার্কার কি যদি একজন পুরুষ ওয়ার্কার থাকে তাকে আমরা পাঁচ পার্সেন্ট বোনাস দেব স্যালারির উপরে আর মহিলা থাকলে দশ পার্সেন্ট বোনাস দেব দশ পার্সেন্ট বোনাস অন স্যালারি টু ফিমেল ঠিক আছে আছে আর কি লেখা প্রোগ্রাম প্রোগ্রাম টু এন্টার স্যালারি কি আমরা স্যালারি আর জেন্ডার কি কি মেল না ফিমেল সেটা ইনপুট নেব আমরা ইউজার থেকে হ্যাঁ না ইফ দ্য স্যালারি অফ দ্য এমপ্লয়িজ লেস দ্যান টেন থাউজেন্ড আর একটা জিনিস দেওয়া আছে কি যদি তার স্যালারি টেন থাউজেন্ড এর থেকে কম হয় তখন এনি কি টেন থাউজেন্ড হলেও এপ্লাই হবে না টেন থাউজেন্ডের থেকে কম হতে হবে টেন থাউজেন্ড থেকে কম হলে দেন দ্য এমপ্লয় গার্ডেন এক্সট্রা টু পার্সেন্ট তাহলে সেই এমপ্লয়টা এক্সট্রা টু পার্সেন্ট বোনাস পাবে তো আমাদের কি করতে হবে কি ক্যালকুলেট করতে হবে বোনাসটাকে হ্যাঁ কি তার একটা এমপ্লয় কি করবে তার স্যালারি দেবে তার জেন্ডারটা দেবে মেল না ফিমেল তারপর তোমাকে তার বোনাসটা ক্যালকুলেট করার পর তাকে বলতে হবে কি সে কত তার স্যালারিটা বোনাসের সাথে কত হবে ঠিক আছে ডিসপ্লে দ্য স্যালারি দ্যাট দ্য এমপ্লয় উইল গেট তো মানে বোনাসের সাথে স্যালারিটা কত হবে সেটা আমাদেরকে আউটপুট দিতে হবে সব থেকে প্রথমে দেখো আমরা ইউজার থেকে কী কী ইনপুট নেব ঠিক আছে ইউজার থেকে আমরা ইনপুট নেব স্যালারি আর জেন্ডার দুটো ইনপুট নেব আর আমাদেরকে একটা বোনাস ক্যালকুলেট করতে হবে তো বোনাস না বোনাসকেও আমরা একটা ভ্যারিয়েবল বানাবো তো আমাদের তিনটে ভ্যারিয়েবল দরকার ঠিক আছে এখন পর্যন্ত এটা বুঝেছি তো ঠিক আছে এখানটা আমি তিনটে ভ্যারিয়েবল নেব দেখো ডবল কেন নিচ্ছি ডবল নেওয়ার কারণ এটা স্যালারিটাকে কেননা স্যালারি পয়েন্টও থাকতে পারে একটা বোর্ডও থাকতে পারে তো এন আর বোনাস তো আমরা পয়েন্টে নেব কেননা বোনাস যে হবে পার্সেন্টেজে আছে তো পার্সেন্টেজের সাথে মাল্টিপ্লাই করলে পয়েন্টে আসবে কত আসবে আমরা জানি না তো বোনাসে নেব আচ্ছা জেন্ডারকে আমি কিসে নেব ক্যারেক্টার নেওয়া উচিত কেন জেন্ডারে মেল বা ফিমেল দেবে তো আমি এম বা এফ ইনপুট নেব তো এই জন্য আমি জেন্ডারটাকে একটা ক্যারে ইনপুট নেব জেন্ডার ঠিক আছে বুঝতে পেরেছো এতটা এরপর আমি কি করবো এরপর আমি ইউজারকে বলবো কি প্রথমে ইনপুটটা নিয়ে নিই তার লজিকটা আমরা পরে দেখব প্রথমে যেভাবে আমরা আগে শিখতাম কিভাবে ইনপুট নিতে হয় তো ইউজারকে আমাদের বলতে হবে না কি বলতে হবে কি এন্টার স্যালারি হ্যাঁ না বেশি বড় লিখবো না এন্টার স্যালারি ঠিক আছে ওকে তো এন্টার স্যালারি লিখেছি একটু কোলম দিয়ে একটু ফাঁক দিয়ে দেবো ওকে দেন তারপর আমি কি করবো ইনপুট নেবো যে স্যালারিটা দেবে না কেন সেটা ইনপুট নেব এটা কোন যাবে যাবে স্যালারি ঠিক আছে সেম আমি আবার সি আউট করবো তারপর আমি কি বলব কি এন্টার জেন্ডার না এন্টার জেন্ডার ঠিক আছে তারপর আমি কি করবো কি সি এনে যা ইনপুট দেবে আচ্ছা তোমাকে এখানে ক্যারেক্টার ইনপুট দিতেই হবে অন্য কিছু দিলে নেবে না কেন আমি এটাকে জেন্ডারে নিচ্ছি হ্যাঁ না জেন্ডার ভ্যারিয়েবলে নিচ্ছি না জেন্ডার ভ্যারিয়েবলটা তো ক্যারেক্টার তাহলে এটা ক্যারেক্টারকেই নেবে ঠিক আছে অন্য কিছু নেবে না ওকে তো আমরা আমাদের সি ইন নেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের কাছে স্যালারি আছে আর জেন্ডার আছে আমাদের কি করতে হবে কি আমরা ডিসাইড করব কি যদি মেল হয় তাহলে তার পাঁচ পার্সেন্ট ফিমেল হলে দশ পার্সেন্ট আর যদি স্যালারি দশ হাজার থেকে কম হয় তাহলে আমাদের কি করতে হবে এক্সট্রা পার্সেন্ট দিতে হবে ঠিক আছে তো সব সবথেকে প্রথম আমরা দেখবো কি যদি যদি মেল না কি দেখে তো কিভাবে দেখবো কি যদি আমাদের জেন্ডারটা যদি জেন্ডার জেন্ডার আচ্ছা কম্পেয়ার করতে হলে কি একটা না দুটো ইকুয়াল লাগাতে হয় যদি জেন্ডার ইকুয়াল টু আমাদের কি হয় ক্যারেক্টার ক্যারেক্টার এম হয় আচ্ছা স্মল দিলেও চলবে যদি সে অন্য কিছু দেয় তো এটা হলেও চলবে অর যদি এটা না হয় যদি এটা হয় কি জেন্ডার যদি ইউজার দেয় মনে করো ক্যাপিটালে যদি দেয় তাহলেও আমাদের কোনো অসুবিধা নেই দেখো কিভাবে লিখছি যদি যে জেন্ডারটা ইনপুট দেয় সেটা যদি স্মল এম এর ইকুয়াল হয় দেখো স্মল এম এর ইকুয়াল কেননা যেটা ইনপুট দেবে সেটা ক্যারেক্টার তাহলে স্মল ক্যারেক্টার এম এর সাথে আমি কম্পেয়ার করেছি তারপর যদি দেখো এই অরে অরটা কি করে এই যে অর সাইনটা এটা কি করবে কি এদি এটা ট্রু হলেও চলবে বা এটা ট্রু হলেও চলবে যে কোনো একটা ট্রু হতে হবে তখন এটা চলবে তাহলে আমি ঠিক লিখেছি এখন পর্যন্ত তো যদি এটা হয় যদি এটা হয় তো আমি কি করতে চাইছি এখানটায় সেটা দেখুন আমি চাইছি যদি এরকম হয় তাহলে আমি কি করবো তাহলে আমি যে বোনাসটা বোনাসটা ক্যালকুলেট তো বোনাস আমাদের কি হওয়া উচিত এখানে বোনাস ইকুয়ালস টু কি হওয়া উচিত বোনাসটা হওয়া উচিত পাঁচ পার্সেন্ট আচ্ছা পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ পার্সেন্ট মানে কি স্যালারি যত ছিল স্যালারিতে মাল্টিপ্লাই হবে 5% 5% মানে 5/100 5 डिवाइड बाय 100 হ্যাঁ এভাবে লিখতে হয় আচ্ছা 5 डिवाइड बाय 100 কে তুমি এভাবে না লিখেসো তুমি এভাবে লিখতে পারো 0.05 হ্যাঁ 0.05 এভাবে লিখতে পারো এটাও सेम तो सैलरी इनटू 0.05 বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু যদি ওটা না হয় সে যদি মেল না হয় যদি ফিমেল হয় তাহলে else if if আমি এটাকে কপি করে নিচ্ছি শুধু এম এর জায়গায় অ্যাফ লিখব হ্যাঁ না কে যদি যে ইনপুটটা দিয়েছে সেটা যদি এম না হয়ে অ্যাফ হয় আর আমরা স্মল আর ক্যাপিটালের জন্য দুটোই কম্পেয়ার করে নিচ্ছি হ্যাঁ যদি এটা হয় তাহলে তার বোনাসটা কত হবে তাহলে তার বোনাসটা হবে দেখো আমি একটা কাজ করাতে চাইছি এই জন্য আমি ব্র্যাকেট দিচ্ছি না কার্লি ব্রেসেস দিচ্ছি না তো দেখো এখানে সিঙ্গেল ইকুয়াল ক্যান্ডি কেন আমরা সেই ভ্যালুটাকে বোনাসে মানে অ্যাসাইন করতে চাই তাহলে এখানে কত হবে স্যালারি मल्टीप्लाई কত লিখবো এখানে 0.10 10% না 10% মানে কি 10/100 0.10 হবে ঠিক আছে তো এটাও হয়ে গেল আচ্ছা যদি এ দুটো না হয় তার মানে কি তার মানে আমরা যে জেন্ডারে ইনপুটটা দিয়েছি সেটা না তো এম না তো সেটা এফ না তো সেটা আর এর মানে কি আমি একটা ইনভ্যালিড ইনপুট দিয়ে দিয়েছি তো আমি কি লিখবো else ইউজারকে বলবো এলসি ইউজারকে আমি বলে দিচ্ছি যে সি আউট কি ইনভ্যালিড জেন্ডার ইনভ্যালিড জেন্ডার ঠিক আছে বুঝতে পারছ আমি কি লিখছি ইনভ্যালিড জেন্ডার লিখে আমি ইউজারকে বলে দেবো কি তুমি যে এটা দিয়েছো সেটা ইনভ্যালিড ঠিক আছে ওকে দেন তারপরে তারপরে এতটা হয়ে গেল এর এরপরে যদি আমি চাই এরপরে যদি আমি চাই তো দেখো ইনভ্যালিড তো হয়ে গেল তারপর আমি যেখান থেকে রিটার্ন দিতে চাই বন্ধ করে দাও রিটার্নে কোনো মানে রিটার্ন হয়ে যাবে দেখো এতটা লিখছি কেন কি যদি এই লাইনটা চলছে দেখো এই দুটোকে আমরা এই এর মাঝখানে নিয়ে আসতে চাই দেখো এক মিনিট এক মিনিট দেখো কি করলাম আমি আমি করেছি এটা কি আমি কি চাইছি আমি চাইছিলাম কি যদি এম দেয় তাহলে তার পাঁচ পার্সেন্ট স্যালারি আর যদি এফ এফ দেয় 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 তাহলে কিন্তু যদি না না এম যে করছি একটা অন্য কিছু দিয়ে দেয় তার মানে কি তুমি একটা ইনভ্যালিড জেন্ডার দিয়েছো আর যদি ইনভ্যালিড জেন্ডার দেয় তখন আমি কি করবো প্রোগ্রামটাকেও এখানে অ্যান্ড করে দেবো হ্যাঁ আর কোনো ক্যালকুলেট করব না হ্যাঁ তো এই জন্য রিটার্ন যেখান থেকেই হবে না কেন প্রোগ্রামটা সেখান থেকে শেষ হয়ে যাবে তো এই মেনে এখানে রিটার্ন যদি লিখে দেয় আমি তো এইখানটা থেকে পুরো রিটার্ন হয়ে যাবে আর এর পরে যা কোড লিখবো না কেন এর বাইরেও আমি যদি কোনো কোড লিখি সেটা চলবে না কিন্তু সেটা কখন যখন এই এলসটা ভেতরে কোড আসবে যখন না এম দেব না এফ দেব তখন এটার ভিতরে আসবে কিন্তু মনে করো আমি এম দিয়েছি বা এফ দিয়েছি তারপর ক্যালকুলেট হয়ে গেছে আরও একটা তো কন্ডিশন ছিল কি যদি দশ হাজারের থেকে কম হয় তাহলে দু পার্সেন্ট এক্সট্রাও পাবেছে তো সেটাকে আমরা বাইরে লিখে নেবো কি যদি যদি তার স্যালারিটা যদি তার স্যালারিটা লেস দেন হয় টেন থাউজেন্ড থেকে আচ্ছা টেন থাউজেন্ড হলেও কিন্তু দু পার্সেন্ট পাবে না তো টেন থাউজেন্ড থেকে কম হলে তখন তার বোনাসটা কি হবে বোনাসটা কি হবে এক্সট্রা দু পার্সেন্ট পাবে এর মানে কি মানে মানে তার যত বোনাস ছিল সেটা তো থাকবেই আরো জুড়বে তার বোনাসটা কি হয়ে যাবে কি যত আগে বোনাস ছিল সেটা তো থাকবেই তার সাথে প্লাস হবে দু পার্সেন্ট দু পার্সেন্ট মানে কত কি স্যালারি ইনটু জিরো পয়েন্ট জিরো টু এটা দেখো বুঝতে পারছো না দেখো প্রথমে মনে করো এম দিয়েছো তো এম দিলে তার পাঁচ পার্সেন্ট হয়ে গেল তারপর এই লাইনটাও চলবে না কেননা ইফ চললে এলসিফ চলবে না তারপর এটাও চলবে না সোজা এখান এখানে চলে আসবে তো এই রিটার্নটা চলবেই না তো আমরা এখানে চলে আসবে তাহলে এই লাইনটাও চলবে তারপর যখন এই লাইনটা চলবে তখন দেখবে যদি কম হয় তাহলে বোনা আছে কি হবে আরো অ্যাড হয়ে যাবে কি বোনা যত ছিল তার সাথে কত অ্যাড হবে স্যালারির দুই পার্সেন্ট দুই পার্সেন্ট অ্যাড হবে অ্যাড হওয়ার পর সেটা বোনাসে স্টোর হবে তারপর যখন এ সমস্ত কোডগুলো চলে যাবে তারপর আমি কি করবো কি টোট তারপর আমি কি লিখব ডবল টোটাল স্যালারি টোটাল স্যালারি ইকুয়ালস টু আমি কি লিখবো টোটাল স্যালারিটা কি হবে কি যত স্যালারি ছিল সেটা প্লাস বোনাস দেখো এটা বুঝতে পারছো কিনা এটা হয়ে গেছে তো এবার আমি কি লিখব এবার আমি লিখব কি সি আউট সি আউট হয়তো আমি একটা ইউজারকে বুঝিয়ে দিয়েছি কি 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 টোটাল স্যালারি টোটাল স্যালারি ইজ টোটাল তাহলে কত হবে হুম স্যালারি ইজ এখানে কত লিখব টোটাল স্যালারি ভেরিয়েবল আছে না এই ভেরিয়েবলটা আছে দেখো বুঝতে পারছও কি না ঠিক আছে তারপরে আমাদের রিটার্ন 0 আছে এটা চলবে এই কোডটা বুঝতে পারছও কি না দেখো এটাকে আমি রান করি দেখব ঠিক আছে রান হচ্ছে ওকে আমি যদি 10000 দেই তাহলে দেখো কি হবে জেন্ডার জিজ্ঞেস করছে আমি যদি এটাকে মেল দেই তার মানে কত হবে 5% এক্সট্রা হবে হ্যাঁ দেখো 5 10000 এর 5% হচ্ছে 500 তাহলে টোটাল স্যালারিটা কত হলো দশ ঠিক আছে আচ্ছা আমি যদি চাই কি বোনাসটাও দেখায় যেন এক লাইনে যেন বোনাসটাও দেখায় তাহলে আমি কি করব কি এইটা প্রিন্ট করার আগে আমি একটা লাইন লিখবো এরকম একটা লাইন লিখবো আমার যেন বোনাসটাও দেখা যায় আমি সেটা চলছি তা আমি লিখবো কি এটা বোনাস দেখাতে চাই আমি লিখবো বোনাস বোনাসটা কত হবে তো সেটা কোন ভ্যারিয়েল আছে সেটা আছে আমাদের বোনাস ভ্যারিয়েল তো প্রথমে বোনাসটা প্রিন্ট হবে হ্যাঁ না তারপর নেক্সট লাইনে এটা প্রিন্ট হবে ঠিক আছে দেখা যাক কি প্রিন্ট হচ্ছে হুম দশ হাজার দেবো জেন্ডার আমি মেলই দেবো দেখো বোনাস কত হচ্ছে 500 আর টোটাল স্যালারি কত হচ্ছে তাহলে 10500 ঠিক আছে তো এটা একটা সিম্পল কোশ্চেন আর সেই কোডটা আমি করেছি এখানে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে এবার আমরা नेक्स्ट क्वेश्चनটা করছি ঠিক আছে আচ্ছা এবার আমাদের কাছে আছে एग्जांपल 2 एग्जांपल 2 এ কি লেখা আছে কি টেস্ট whether a number entered by the user is negative positive or equal to zero মানে কি ইউজার একটা নাম্বার এন্টার করবে তো আমাদের বলতে হবে সেটা নেগেটিভ না পজিটিভ না জিরো ঠিক আছে তো নেগেটিভ কীভাবে জানবো কি জিরোর থেকে ছোট হলে নেগেটিভ জিরোর থেকে বড়ো হলে পজিটিভ আর যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটা জিরো ঠিক আছে তো দেখো কীভাবে করতে হবে সব প্রথমে একটা নাম্বার নিতে হবে তারপর ইউজারকে বলবো কি ইন্টারের নাম্বার তারপর ইউজার যে ইন্টারটা ইনপুট দেবে সেটা আমরা নাম্বারে স্টোর করে নেব ঠিক আছে তারপর কি করতে হবে তারপর প্রথমে চেক করতে হবে কি ইফ ইফ যদি যেই নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা যদি গ্রেটার দেন হয় জিরো থেকে তার মানে কি ইউজার কি ইনপুট দিয়েছে তার মানে ইউজার ইনপুট দিয়েছে দেখো যদি একটাই লাইন এক্সিকিউট করতে হয় তাহলে আমাদের কার্ডেস দিতে হবে না আমি দেইনি ঠিক আছে তখন আমি এখানটা কি লিখবো তো এখানে আমি লিখে দেবো নাম্বার ইজ দ্য নাম্বার ইজ পজিটিভ দ্য নাম্বার ইজ পজিটিভ ওকে তারপরে আমি একটা হ্যান্ডেল দিয়ে দিচ্ছি নেক্সট লাইনে যেন ঠিক আছে ওকে সিমিলারলি যদি নাম্বারটা জিরো থেকে বড় না হয় তার মানে কি হতে পারে তার মানে এলস এলস যদি জিরো না হয় এলস আর যদি নাম্বারটা জিরোর থেকে ছোট হয় তার মানে নাম্বারটা কি হবে তার মানে নাম্বারটা নিশ্চয়ই নেগেটিভ হবে তো আমি লাইনটাকে কপি করে লিখে দেবো এখানে দ্য নাম্বার ইজ নেগেটিভ ठीक ठीक आज जो भी ये दो टॉय ना होए तार माने क्या हुए तार माने एकदम सोचा कि जो भी दो टॉय ना होए तार मान तुम्हें यहाँ वे लिखते बारे किसी आउट हम्म द नंबर इज़ जीरो द नंबर इज़ जीरो बुत्ती बारे একদম সোজা আছে এটা क्वेश्चनটা আর বেশি কিছু হতে নেই ঠিক আছে আমরা রান করি দেখব কি একদম ঠিক আছে কিনা প্রথমে 34 দিয়ে দেখব নাম্বার ইজ পজিটিভ তারপর একটা মাইনাস নাম্বার দিয়ে দেখব -23 নাম্বার ইজ নেগেটিভ আর একবার 0 দিয়ে দেখব 0 নাম্বার ইজ 0 ঠিক আছে এই क्वेश्चनটা বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা দেখব একটা এর नेक्स्ट क्वेश्चन খুবই ভালো क्वेश्चन সেটা দেখব এই যে क्वेश्चन সেটা আছে কি শো দ্য ইউজেস অফ ইফ এলস ইফ স্টেটমেন্ট ফর ফাইন্ডিং দ্য ডিভিশন অফ আ স্টুডেন্ট ডিভিশন অফ আ স্টুডেন্ট মানে মানে যখন স্টুডেন্টের রেজাল্ট বের হয় তখন কী হয় ফার্স্ট ডিভিশন পেয়েছে না সেকেন্ড ডিভিশন পেয়েছে না ফেল হয়ে গেছে হ্যাঁ কী পেয়েছে সেগুলো ডিসাইড করতে হয় তো আমি সহজ করার জন্য আমি কী করবো এখন আমি ভাবছি কি যদি ষাট বা ষাটের থেকে বেশি পায় তাহলে ফার্স্ট ডিভিশন পঁয়তাল্লিশ আর ষাটের মধ্যে পেলে মানে পঁয়তাল্লিশ থেকে ঊনষাটের মধ্যে যা কিছু পেলে আমি ভাববো সেটা সেকেন্ড ডিভিশন আর যদি পঁয়তাল্লিশের থেকে কম পায় মানে কি এক থেকে জিরো থেকে চুয়াল্লিশের মধ্যে যে কোনো পেলে তাকে আমি ফেল ডিক্লেয়ার করবো ঠিক আছে একটু শর্টের জন্য বেশি আমি ডিভিশন নেব না ষাট বা ষাটের থেকে বেশি পেলে ফার্স্ট ডিভিশন পঁয়তাল্লিশের থেকে উনষাট অবধি পেলে সেকেন্ড ডিভিশন আর পঁয়তাল্লিশের থেকে কম পেলে ফেল ঠিক আছে তো সব থেকে প্রথমে লিখবো দেখো আমাদের আমি কী করেছি প্রথমে ইন্ট মার্কস বলেছি ইউজার আমার যে ইনপুটটা দিয়েছে এখন মার্কস ভ্যারিয়েবল আছে এবার আমি মার্কস ভ্যারিয়েবলটাকে চেক করে নেব কি যদি যদি আমার মার্কসটা যদি আমার এই মার্কসটা গ্রেটার দেন হয় গ্রেটার দেন হলেও চলবে আর ইকুয়াল হলেও চলবে কার সাটের তখন আমি কি বলবো কি ঠিক আছে হ্যাঁ তো সি আউট আমি কি করব ফার্স্ট ডিভিশন ঠিক আছে যদি এটা না হয় যদি এটা না হয় না হয় মানে না হয় আর যদি ইফ তাহলে যদি না হয় else যদি if কি হয় যদি তার মার্কসটা গ্রেটার দন হয় বা ইকুয়াল হয় 45 এর তখন কি হবে তখন হবে সেকেন্ড ডিভিশন তো আমি এইখানটা এইটার জায়গা সেকেন্ড লিখে দেব সেকেন্ড ডিভিশন ঠিক আছে আর যদি এটাও না হয় তার মানে কি তার মানে ফেল আমি এখানে কি লিখব else else এখানটা আমি লিখবো কি ফেল ফার্স্ট ডিভিশনটাকে সরিয়ে ফেল বুঝতে পেরেছ বাস এতটাই কাজ ছিল দেখো এটা কাজ করছি কিনা প্রথমে এটা দেখে নিই হ্যাঁ না একটা নাম্বার দিয়ে দেখবো আমরা সিক্সটি সেভেন দিয়ে দেখছি সাতষট্টি ফার্স্ট ডিভিশন তারপরে আমি যদি একটা আর একটা নাম্বার নেই ফিফটি ফাইভ তাহলে সেকেন্ড ডিভিশন দেখাচ্ছে কিনা ঠিক আছে আর যদি আমি একটা নাম্বার নেই তো

তাহলে ভাবো তাহলে কি সেম কাজ করবে দেখো আমি দেখার চেষ্টা করছি আমি যদি এখানটায় এইটটি লিখি তাহলে কি দেখাবে দেখো ফার্স্ট ডিভিশন দেখাচ্ছে হ্যাঁ না ওকে এক সেকেন্ড এটাকে কম্পাইল করতে হবে আবার তাহলে চলবে না যদি আমি লিখিটি এইট ফার্স্ট ডিভিশন ওকে আমার বলার মানেটা হচ্ছে কি যখন আমি উপরে লিখব না না একবার কম্পাইল হয়ে গেলে এই এখানে আবার কম্পাইল হয় না এখানে যতটা আমার মনে হচ্ছে এটা কম্পাইল হচ্ছে না মনে হয় একবার দেখি দেখো এবার যদি আমি সেভেন্টি এইট লিখি ফার্স্ট ডিভিশন দেখাচ্ছে দেখো কিন্তু দেখো যদি আমি সেভেন্টি এইট ইনপুট দিই তাহলে প্রথমে এটা চেক হবে সেভেন্টিএট গ্রেটার দেন করছে ভাবে এটা ট্রু হবে তো এটা ট্রু হওয়া মানে ফার্স্ট ডিভিশন দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তুমি তো চাও না কি পঁয়তাল্লিশের থেকে বেশি হলে সেকেন্ড ডিভিশন দেখাতে তাহলে তুমি চাইবে কি নিশ্চয়ই এই জিনিসটা যে আছে এই জিনিসটা যে আছে সেটাকে তুমি এখানে চাইবে হ্যাঁ না সেটাকে তুমি এখানে চাইবে তাহলে তুমি কি চেষ্টা করবে কি এখানে সেকেন্ড ডিভিশন দেখাই জানো আর এখানে ফার্স্ট ডিভিশন দেখাই জানো ঠিক আছে এবার দেখো তুমি তো ভাববে ঠিক লিখেছো কিন্তু দেখো কাজ করবে কিনা এই জিনিসটা যখন এইট টি লিখবো তখন দেখো ডিভিশন দেখাচ্ছে না কি যদি এইট থাকে তাহলে তুমি তো লিখেছো কি পঁয়তাল্লিশ থেকে বেশি হলে সেকেন্ড ডিভিশন তো প্রথমে এইখানে কম্পারিজন হয়ে এই লাইনটা আউটপুট হবে আর এই দুটো লাইনই চলবে এই এল আর এই এলসটা চলবেই না তার মানেটা হচ্ছে কি কি আমাদেরকে কিভাবে লিখতে হবে সেটাও একটা নির্দিষ্ট হচ্ছে সেই হিসাবে আমাদের জিনিসগুলোকে লিখতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ হ্যাঁ দেখো তার মানে কি প্রথমে ষাটটাকেই করতে হবে কম্পেয়ার যদি প্রথমে আমি এই এই লাইনটা প্রথমে যদি লিখে দিই প্রথম ইফে যদি এইটা লিখি তাহলে কি হবে তুমি এইটটি দিলে নাইনটি দিলে সেভেনটি যা কিছু দাও না কেন পঁয়তাল্লিশের থেকে পড়ো হবে তখন সেটা সেকেন্ড ডিভিশনে প্রিন্ট করবে তো এই জন্য প্রথমে ষাটকে কম্পেয়ার কি ষাট বা ষাটের থেকে বেশি হলে তখন ফার্স্ট ডিভিশন চলে আসবে আর যদি ষাটের থেকে কম হয় তখন এলসে যাবে হ্যাঁ না আর যদি আমি পঁয়তাল্লিশের লাইনটা উপরে লিখতাম তাহলে সেটা ষাট হলে পঁয়ষট্টি হলেও ওই লাইনটা ট্রু হয়ে যেত তো এইটা একটু মানে মাথায় রাখা উচিত হ্যাঁ না হলে এই লাইনগুলো গুলো উপর নিচে করে দিলে সব কিছু মানে উল্টো সিধা আসবে ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কোশ্চেন করছি আচ্ছা এবার আমরা যে একটা কোশ্চেন যে কোয়েশ্চেনটা নেবো সেই কোয়েশ্চেনটা দেখো ভালোভাবে দেখো কোশ্চেনটা বলছে রাইট আ প্রোগ্রাম টু ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ নেস্টেড ইফ স্ট্রাকচার তো ইফের যে নেস্টেড স্ট্রাকচার নাকি ইফ এলস তার ইফের ভেতরে আবার ইফ এলস তার ভেতরে ইফ এলস তো এরকম একটা স্ট্রাকচারকে বোঝানোর জন্য আমি অলরেডি অনেকগুলো কোশ্চেন করেছি সেখান থেকে হয়তো অনেক ক্লিয়ার হয়েছে কিন্তু এই কোনটার মধ্যে থেকে তুমি সবকিছু একদম ভালোভাবে বুঝতে পারবে তো আমরা কন্ডিশনটা কি লিখছি কি আমরা করব কি কোডটা সেটা আগে বলে দিচ্ছি আমরা এটা চাই যে ইউজার আমাদেরকে এজ ইনপুট দেবে আর বলে জেন্ডারটা ইনপুট দেবে এজ আর জেন্ডার তো যদি তার এজ আঠারো থেকে বড় হয় আর যদি সে মেল হয় তাহলে আমরা কি লিখবো কি ইউ আর মেল অ্যাডাল্ট আর যদি ফিমেল হয় তাহলে ফিমেল অ্যাডাল্ট কিন্তু যদি আঠারো থেকে যদি কম দেয় তাহলে আমরা কি লিখতে চাই কি ইউ আর মাইনার ঠিক আছে দেখো আঠারো বা আঠারো থেকে বড় দিলে তারপর আমরা জেন্ডার জিজ্ঞেস করবো মানে জেন্ডার আর এজ জেনে নেবো যদি আঠারো থেকে আঠারো বা আঠারো থেকে বড়ো হয় তাহলে মেল হলে মেল জেন্ডার মেল অ্যাডাল্ট আর ফিমেল হলে ফিমেল অ্যাডাল্ট কিন্তু যদি আঠারো থেকে ছোট দেয় তাহলে আমরা বলে দেবো কি ইউ আর মাইনার ঠিক আছে ওকে কনসেপ্ট ক্লিয়ার তো আমাদের ইউজার থেকে প্রথমে দুটো ইনপুট নিতে হবে তো সেই ইনপুটটা নেওয়ার জন্য আমাদের দুটো ভ্যারিয়েবেল চাই প্রথমে একটা তো হবে ইন্ট এজ কেননা এটা ইন্টিজার হওয়া চাই দ্বিতীয়টা আমরা জেন্ডার নেব জেন্ডারকে আমরা কেয়ারি নিতে চাই ঠিক আছে কেয়ার জেন্ডার বুঝতে পারছো এটা ঠিক আছে এরপর আমরা কি করতে চাই কি ইনপুট নেব ইনপুটের জন্য আমাদের কি লিখতে হবে কি ইউজারকে প্রথমে একটা গাইড দিতে হবে কি এন্টার এন্টার ইয়োর এজ ওকে আচ্ছা নাইটস তো আমরা ব্যাকলেস আছে না এখানে লিখে দিয়েছি নেক্সট লাইনের জন্য তারপরে সি ইন নেবে হ্যাঁ তো सीन इंटरव्यू रीडर पर हमरा सीन लेते চাই तो एक एक सो एक okay? मिनट ये बैक सेलेक्शनটা সরিয়ে দাও सीन नेबो हमरा एज ओके ठीक এরপর আমরা আর একটা সি আউট দেব যেখানে আমরা ইনপুট নেব এজ টা তো আমরা ইউজারকে বলবো কি এন্টার ইয়োর এজ সরি এন্টার ইয়োর জেন্ডার ओके देन द कोलन দিয়ে দিলে ভালো হয় দেখতে ওকে তো ইন্টারভিউ জেন্ডার আমি কোড দিয়েছি হ্যাঁ তো ইন্টারভিউ আরে সরি সেমিকোলন একটা দেওয়া আছে এখানটা নেক্সট তো এবারে আমি সি এর নেব কোন ভ্যারিয়েবল নেব সেটাকে জেন্ডার ভ্যারিয়েবল নেব ঠিক আছে নাইস এরপর আমরা কি করতে চাই কি প্রথমে চেক করবো কি যদি তার এজটা আঠারো বা আঠারো থেকে বড়ো হয় তাহলে আমি কী লিখব এফ এজ গ্রেটার দেন ইকুয়ালস টু এইটিন এর মানে এ অ্যাডাল্ট হতে পারে তো অ্যাডাল্ট হলে আমরা আর কি চেক করবো এর ভিতরে যদি অ্যাডাল্ট হয় তারপর আমরা চেক করবো কি মেল না ফিমেল ঠিক আছে যদি অ্যাডাল্ট না হয় আঠারো থেকে বড়ো না হয় তাহলে আমি কী করতে চাই যদি না হয় এটা তাহলে আমি কী করতে চাই হ্যাঁ না সেটা আগে দেখো কি যদি না হয় তাহলে আমি একটা সিম্পল সি দিয়ে দেবো

আচ্ছা স্মল এম আর যদি ক্যাপিটাল এম হয় তাহলে অর লিখো অর লেখার পর আমি দেখবো কি জেন্ডারটা যদি এটা না হয় আর যদি জেন্ডার ইকুয়ালস টু হয় ক্যাপিটাল এম তাহলেও চলবে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হওয়া মানে আমি কী লিখবো আমি কী লিখবো এই ইফটার মধ্যে দেখো এই যে ইফটা আছে এটা তখন চলবে যখন এই ইফটা ট্রু হবে তাহলে যদি আঠারো বা আঠারো থেকে বড়ো হয় তারপর আমি চেক করছি কি যদি ইউজারের জেন্ডারটা এম এ কি মেল হয় তাহলে আমি কি আউটপুটটা দেবো সি আউট তাহলে আমি সি আউট দেবো কে হ্যাঁ ইউ আর আ মেল অ্যাডাল্ট হ্যাঁ এটা লিখে দিচ্ছি এটা ইউ আর আ মেল অ্যাডাল্ট ঠিক আছে বুঝতে পারছো ওকে এরপরে একটা এন্ডেল দিয়ে দেবো যাতে বুঝতে জানার সুযোগ হয় ঠিক আছে ওকে তো এইটা হয়ে গেছে আচ্ছা যদি এজ 18 থেকে বড় হয় কিন্তু যদি মেল না হয় ফিমেল হয় তাহলে কি লিখবো else ইফ ইফ যদি জেন্ডারটা ফিমেল হয় এফ হয় সরি যদি এফ হয় f হয় আর ক্যাপিটাল f হলেও চলবে তাহলে সেখানে আমি কি লিখব কি জেন্ডার equals টু ক্যাপিটাল f হলেও চলবে তো ক্যাপিটাল f ঠিক আছে যদি এটাও হয় তাহলে আমি কি প্রিন্ট দেবো তাহলে ইউ আর ফিমেল তো এটা আমি কপি করে এটাকেই আমি লিখে দেবো এখানটায় ইউ আর এ মেল নহয় ফিমেল ইউ আর এ ফিমেল আদার কিন্তু যদি 18 এর থেকে বড় হয় আর জেন্ডারে ইনপুট যদি অন্য কিছু দেয় এম আর এফ না দিয়ে অন্য কিছু দিলে তখন আমি কি চাই তখন আমি চাইকে ইউজারকে বলবো যে তুমি এটা ভুল ইনপুট দিয়েছো हैन সি আউট ইউজারকে আমি কি বলবো যে তুমি যে ইনপুটটা দিয়েছো ইনভ্যালিড জেন্ডার এন্ট্রি हैन ইনভ্যালিড জেন্ডার বাস এটা আমি ইউজারকে বলে দিয়েছি বাস তারপর আমি হয়তো শুধু একটা হ্যান্ডেল দিয়ে দেবো বোঝানোর জন্য তাকে জানা যায় বাস দেখো এবারে কি হলো কি যদি আঠারো ইয়ে আঠারো থেকে বড় দেয় তাহলে এই পুরো সবগুলো চলবে মানে এর ভিতরে আসবে যদি আঠারো থেকে ছোট ভ্যালু দেয় তাহলে ডাইরেক্ট এটা চলবে ইউ আর মাইনার ঠিক আছে ঠিক আছে তারপরে যদি আঠারো বা আঠারো থেকে বড়ো দেয় প্রথমে এইটা চেক হবে কি সেটা মেল না ফিমেল যদি মেল হয় তাহলে এই সি আউটটা চলবে যদি মেল না হয় যদি ফিমেল হয় তাহলে এইখানে এইটা ট্রু হবে আর এই লাইনটা এই চলবে যদি দুটো ট্রু না হয় তাহলে এই এই ভিতরে আসবে তখন এটা চলবে ঠিক আছে রান এইটা একবার কোডগুলো বোঝার চেষ্টা করো কি কিভাবে আমি ইফেলস গুলোকে লেখার চেষ্টা করছি পঁয়তাল্লিশ যদি দিই আমি আর্জেন্ডারটা যদি আমি এফ দিই তাহলে কি বলবে ইউ আর আ ফিমেল অ্যাডাল্ট ঠিক আছে আমি একবার কি করছি আঠারো থেকে ছোট দিয়ে দেখছি বারো আর জেন্ডার যাই দিই না কেন কি দেখবে ইউ আর মাইন না ঠিক আছে তো কোড ভালোভাবে কাজ করছে আশা করি বুঝতে পেরেছো এরপরে কোশ্চেনটা দেখো আর খুবই ইন্টারেস্ট কোশ্চেনটা কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং হয়তো তুমি লিপিয়ারের বা সম্বন্ধে অনেক কিছু পড়েছো হ্যাঁ লিপিয়ার কাকে বলে কি করে কি সেসব জানো লিপিয়ার কেন হয় সেসবও জানো ঠিক আছে লিপিয়ার হচ্ছে কি যে বছরে তোমার ফেব্রুয়ারিতে একদিন বাড়ে হ্যাঁ প্রত্যেক চার বছরে আসে তো সেগুলো লিপিয়ার তো এই লিপিয়ারের কোডটাকে লিখতে হবে তো লিপিয়ারের কোডটা লিখতে গেলে সবথেকে প্রথমে লিপিয়ার মানে কোন বছরগুলো হয় সেগুলো জানা দরকার তো লিপিয়ার হতে হলে যে কোনো বছরকে যদি লিপিয়ার হতে হয় তাহলে প্রথমে তো দেখো কি সেটা শতাব্দীর বছর নাকি নাকি হান্ড্রেড দিয়ে ভাগ যায় নাকি যদি হান্ড্রেড দিয়ে ভাগ যায় তাহলে সেটা শতাব্দী শতাব্দী বছর হয় তো সেটা আলাদা কন্ডিশন কিন্তু যদি শতাব্দী বছর না হয় তার মানে যদি হান্ড্রেড দিয়ে ভাগ না যায় তার মানে সেটা যদি চার দিয়ে ভাগ চলে যায় কি শতাব্দী বছরকে আলাদাভাবে বের করতে হয় শতাব্দী বছর যদি হয় তাহলে সেটাকে চারশো দিয়ে ভাগ করতে হয় আর যদি শতাব্দী বছর না হয় তাহলে সেটাকে চার দিয়ে ভাগ দিলে যদি ভাগ চলে যায় পুরোপুরো তাহলে সেটা লিপিয়ার হয় ঠিক আছে মানেটা কি হলো একবার এক লাইনে যদি চার দিয়ে ভাগ চলে যায় আর একশো দিয়ে ভাগ না যায় তাহলে লিপিয়ার আর যদি চারশো দিয়ে ভাগ যায় তাহলেও লিপিয়ার ঠিক এই দুটো কন্ডিশনকে আমি ভালোভাবে লেখার চেষ্টা করছি দেখো লিপিয়ার আমি যেটা বুঝছি সেটা না বুঝতে পারলে তাহলে লিপিয়ারটাকে গিয়ে ভালোভাবে পড়ো লিপিয়ার কি সেটা বুঝতে পারবে ঠিক আছে সব থেকে প্রথমে আমি কি দেখবো কি আমি যে এই ইয়ারটাকে ইনপুট নিয়েছি এই ইয়ারটাকে ইনপুট নিয়েছি সব থেকে প্রথমে এই ইয়ারটাকে আমি কি করবো চার দিয়ে হুম ভাগ করার পর ভাগসেস জিরো হওয়া যায় তো ভাগসেসের জন্য কি করতে হয় মডুল নিতে হয় কি যদি এটাকে চার দিয়ে মডুল নেওয়ার পর এর আনসারটা জিরো আসে আর এটা শতাব্দী বছর না হয় শতাব্দি বছর কিভাবে দেখতে হয় ইয়ার মডিউল হান্ড্রেড যদি এটা নট ইকাল বুঝতে পারছো কিনা হ্যাঁ এটাও চলবে আর যদি এটা না হয় এটা না হলেও চলবে আর একটা হতে পারে আর একটা কন্ডিশন আছে না কি হয়তো সরি হয়তো এইটা হবে এই পুরোটা হয়তো এই পুরোটা হবে এইটা এই পুরোটা দেখো কি চার দিয়ে ভাগ যাবে যায় যেন আর একশো দিয়ে ভাগ যেন না যায় তাহলে সেটা লিপ ইয়ার আর এটা না হলে যদি এটা হয় মানে মনে করো অর যদি তোমার ইয়ারটা মডিউল ফোর হান্ড্রেড ইকালস টু ইকাল টু জিরো তাহলেও সেটা লিপিয়ার দেখো বুঝতে পারছো না এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি বোঝায় সুবিধা হবে ঠিক আছে দেখো বুঝতে পারছো না দেখো দুটো কন্ডিশন কি যদি চার দিয়ে ভাগ যায় আর একশো দিয়ে ভাগ না যায় একশো দিয়ে ভাগ করানো যাবে না কারণ যদি শতাব্দী বছর হয় তাহলে চারশো দিয়ে ভাগ করতে হয় তাহলে আমি সেটাকে লিখে নিয়েছি এভাবে যদি চার দিয়ে ভাগ যায় আর একশো দিয়ে ভাগ না যায় তাহলেও লিপিয়া আর যদি চারশো দিয়ে ভাগ যায় তাহলেও লিপিয়ার ঠিক আছে তো যদি এইটা হয় তাহলে আমি সিআউট কি লিখব তাহলে আমি সিআউট লিখব কি প্রথমে তো ভেরিয়েবলটাই লিখো কি ইয়ার এই ইয়ারটা তারপরে তুমি যা লেখা আসবে না গো না সেইটা আর একটা স্পেস দিয়ে দাও ইজ আ লিপ ইয়ার তার মানে কি প্রথমে তুমি যে ইয়ারটা ইনপুট করেছো সেটা আসবে তারপর লেখা থাকবে ইজ আ লিপ ইয়ার ঠিক আছে একটা হ্যান্ডেল দিয়ে দাও এখানে আর যদি এটা না হয় তাহলে else কি লিখবে else সরি else দি ফেলো سی আউট এটাই লিখো নাট লিপিয়ার লিখ দেবো হ না ইজ নট আ হনা নট আ লিপিয়ার এটাই চাইছি আর কিছু দরকার নেই বস হয়ে গেছে রান করাবো আর চেক করবো ঠিক আছে দু হাজার দু হাজার সঞ্জয় ছিল সেটা লিপিয়ার নয় এটা লিপেয়ার একদম ঠিক ঠিক আছে আচ্ছা টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড সিক্সটিনও লি লিপেয়ার কি কিভাবে জানবো চার দিয়ে ভাগ হবে এটা ঠিক আছে দেখো এটা লিপিয়ার এটা লিপিয়ার নয় দু হাজার ষোলো লিপিয়ার হবেই না ঠিক আছে কেননা এটা চার দিয়ে মডুল যাচ্ছে বুঝতে বাছো হ্যাঁ তো এভাবেই কোশ্চেনগুলোকে দেখতে হয় আমাদের ওকে ওকে ঠিক আছে नेक्स्ट क्वेश्चन এবারে আমরা দেখবো হ্যাঁ লিপিয়ার কিন্তু আমাদের কোড তো দেখাচ্ছে 9টা লিপিয়ার ঠিক আছে তো এখানটাই দেখো ইয়ার মডিউল হান্ড্রেড করা ছিল আমি অ্যান্ড লিখেছিলাম এখানটায় ঠিক আছে না তো এই জন্য আসছিল না এবার আমরা দেখবো কি টু না কেন টু থাউজেন্ড সিক্স একটা লিপ ইয়ার চার দিয়ে ভাগ যাবে আর একশো দিয়ে ভাগ যাবে না তো টু থাউজেন্ড সিক্সটিন লিপ ইয়ার দেখানো উচিত ঠিক আছে টু থাউজেন্ড সিক্সটিন আছে তার মানে টু থাউজেন্ড টোয়েন্টি টুয়েন্টিও লিপিয়ার দেখানো উচিত তো সেটাও দেখবো টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে এটাও একটা লিপেয়ার এবারে কোডটা ঠিক আছে হ্যাঁ এখানটা পার্সেন্টেজ জায়গায় আমি অ্যান্ড লিখে দিয়েছিলাম তো এটা কাজ করছিল না ওকে বুঝতে পেরেছো ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখছি নেক্সট কোয়েশনটা দেখো